কারণ ভালো আমলের উত্তম আমলের অনেক দাম আপনি পাহাড় পরিমাণ আমল করেছেন কিন্তু সেই আমলের মধ্যে ভুল সেই আমলের মধ্যে ইখলাস নাই তাহলে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না এইজন্য আল্লাহর নবী বলেন তিনটা শর্ত আছে ইবাদত কবুল হওয়ার জন্য তিন শর্তকে সামনে রেখে যদি আপনি ইবাদত করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদতটা কবুল করে নেবেন এর মধ্যে এক নাম্বার শর্ত হলো সহি নিয়ত ইখলাস নিয়ত লাগবে ইবাদত কবুল হওয়ার জন্য দুই নাম্বার শর্ত হলো সঠিক নিয়ম তিন নাম্বার শর্ত হলো হালাল রিজিক কয়টা শর্ত পাইলাম তিনটা শর্ত পাইলাম আমরা আপনি যদি আপনার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে চান কবুল করাইতে চান তাহলে তিনটা শর্ত লাগবে তিনটা শর্তের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত আল্লাহ কবুল করে নেবেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন দান সদকা করেন রমজানের রোজা রাখেন যত আমল ইবাদত করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সমস্ত ইবাদতের ক্ষেত্রে তিনটা শর্তকে আপনাকে সামনে রাখতে হবে তিন শর্ত সামনে রেখে যদি আপনি যদি ইবাদত বন্দেগি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত আল্লাহ কবুল করে নেবেন আর তিনটা শর্তের মধ্যে একটা নাই আপনার ভিতরে ইখলাস আছে কিন্তু সঠিক নিয়ম নাই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আপনার ভিতরে সঠিক নিয়ম আছে কিন্তু ইখলাস নাই কিন্তু ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না আপনার ভিতরে ইখলাস আছে সঠিক নিয়ম আছে কিন্তু হালাল রিজিক নাই মনে রাখবেন হালাল রিজিক যদি না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবে না তাহলে কি বুঝলাম ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত লাগবে এর মধ্যে প্রথম নাম্বার শর্ত হলো ইখলাস নিয়ত লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবনের যত ইবাদত আছে সব কিছু কার জন্য হবে একমাত্র আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য সমস্ত ইবাদত হওয়া লাগবে দুনিয়ার কোন মানুষকে খুশি করাবার জন্য ইবাদত করা যাবে না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এক শ্রেণীর মানুষগুলো হাজির হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবে বান্দা তুমি আমার জন্য কি করেছো আবার বান্দা বলবে যে আল্লাহ আমি দুনিয়াতে তোমার জন্য আমি নামাজ পড়েছি নামাজ পড়তে পড়তে আমার কপালের মধ্যে দাগ পড়ে গেছে এক শ্রেণীর নামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন ইবাদত গুজারদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তখন বান্দা বলবে যে আল্লাহ তোমাকে খুশি করবার জন্য আমি নামাজ পড়ছি তোমারে খুশি করার জন্য আমি রমজানের রোজা রাখছি তোমারে খুশি করার জন্য আমি দান সদকা করছি গো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না না তোমার ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই এবার বান্দা চিন্তিত হয়ে যাবে কি ব্যাপার পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে তোমার দরবারে হাজির হইলাম এখন তুমি বলতেছো আমি জাহান্নামে যাওয়ার জন্য আমার ইবাদত তোমার দরবারে কবুল হয় নাই তার কারণ কি গো আল্লাহ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি তো নামাজ পড়েছো মানুষ তোমাকে নামাজি বলবে তুমি রমজানের রোজা রাখছো মানুষ তোমাকে রোজাদার বলবে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ছো মানুষ তোমাকে বুজুর্গ বলবে তুমি এই জন্য ইবাদত করেছো যাও যাও তোমার ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হই নাই কারণ তোমার ভিতরে ইখলাস ছিল না এই ইখলাস না থাকার কারণে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার জিন্দগির সমস্ত আমল আমি আল্লাহর দরবারে কবুল হই নাই যাও তুমি জাহান্নামে চলে যাও
এইভাবে এখলাস না থাকার কারণে সমস্ত আমলগুলি ধ্বংস হয়ে গেল আমার যুবক ভাইরা মুরব্বি বাবারা আপনার ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইবাদত করার জন্য ইখলাস লাগবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সোজা জান্নাতে দিয়ে দিবেন কারণ তার আমলের ভিতরে ইখলাস ছিল কারণ ওই মানুষটার ভিতরে এমন ইখলাস ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করার জন্য অন্য কারো ইবাদত করার জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে একমাত্র ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে আল্লাহরে খুশি করবার জন্য ইবাদত যদি করে কিয়ামতের কঠিন ময়দানে ওই ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন এই জন্য প্রথম নাম্বার শর্ত হলো আপনার ভিতরে ইখলাস থাকতে হবে ইখলাস যদি আপনার ভিতরে না থাকে তাহলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবে না ইখলাসের এত দাম আল্লাহর কাছে আপনি যদি একটা ভালো কাজ করার জন্য আপনি নিয়ত করেন যে আপনি ভালো কাজ করতে পারেন নাই আপনি নিয়ত করেছেন আপনি নিয়ত করেছেন আল্লাহ আমি যদি কোটি টাকার মালিক হয়ে যাই আল্লাহ গো আপনার ঘর মসজিদে আমি কিছু টাকা দান করব এইভাবে যদি আপনি নিয়ত করলেন ইখলাসের সাথে এরপরে যদি আপনার কোটি টাকা মালিক হতে পারেন নাই আপনার তৌফিক হয় নাই আপনি ওয়াদা করেছিলেন আল্লাহর ঘরে দান করবেন কিন্তু আপনার তৌফিক হয় নাই আপনি দিতে পারেন নাই ওই যে ইখলাস নিয়ত আপনার ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় দান করার সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ নিয়তটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস ইন্নামাল বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত কাজ নির্ভর করে তার নিয়তের উপরে আপনার যদি নিয়ত ভালো হয় তাহলে আপনার ফলাফল ভালো হবে আর নিয়ত যদি খারাপ হয় আপনার ফলাফল খারাপ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কেমন দয়া করেছেন কেমন রহম করেছেন বান্দা যদি নেক কাজ করার জন্য নিয়ত করে যদি সে নেক কাজ নিয়ত করতে না পারে কোনো বাধার সম্মুখীন হয়ে যায় ওই নেক কাজ না করা করতে পারলে ওই যে নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ত কাজ করার জন্য সে নিয়ত করেছিল বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক কাজের সওয়াব তার আমল নামায় দান করবে সে কাজটা করতে পারে নাই একটা বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে হাঁটছে বাজারে ব্যাগ বা লাঠিটা হাত থেকে পড়ে গেছে আপনি চেষ্টা করেছেন এই ভালো কাজটা করার জন্য তার ব্যাগটা হাতে উঠিয়ে দেওয়ার জন্য আপনি চেষ্টা করছেন উঠে গেছেন যাওয়ার আগেই আল্লাহ তাআলা আপনার আমল নামাই ওই যে নিয়ত করছেন আপনি ভালো কাজটা করার জন্য কাজটা করার আগেই আল্লাহ তাআলা আপনার আমল নামাই ওই কাজটা করলে যে সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করে দিবেন সুবহানাল্লাহ কত বড় ফজিলতের কথা এজন্য আমলের মধ্যে ইখলাস লাগবে ইখলাস ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না যুদ্ধের ডাক দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন তোমরা কাদের কাছে কে আসো তাড়াতাড়ি নিয়ে আসো এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আজকে আমি আল্লাহর নবীর দরবারে সব নিয়ে যাব এবার হযরত ওমর তার সমস্ত সম্পদগুলি অর্ধেক ভাগ করে অর্ধেক গড়ে রাখলেন আর অর্ধেক যুদ্ধের জন্য আল্লাহর নবীর দরবারে হাজির করলেন এবার হযরত আবু বকর ঘরের মধ্যে তেমন কোনো সম্পদ নাই মাত্র কয়েকটা খেজুর আল্লাহর দরবারে আল্লাহর নবীর দরবারে কয়েকটা খেজুর নিয়ে গেলেন এবার আল্লাহর নবী জিজ্ঞেস করলেন রে ওমর যুদ্ধের জন্য তুমি কি নিয়ে আসছো হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
অগণবিজি আমার সমস্ত সম্পদগুলিকে আমি অর্ধেক ভাগ করে অর্ধেক আমি ঘরে রেখে আসলাম আর অর্ধেক আপনার কাছে নিয়ে আসলাম এবার আবু বকর জিজ্ঞেস করছেন আবু বকর আপনি যুদ্ধের জন্য কি নিয়ে আসলেন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তেমন কিছু আনতে পারি নাই গো নবী আমার ঘরে যা ছিল আমি তাই নিয়ে আসছি তো ঘরে কি রেখে আসছো আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি সুবহানাল্লাহ ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আবু বকরের দানটা আজকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে সবচেয়ে বেশি এই যে নিয়তের কারণে মানে ঘরে যা আছে সব নিয়ে আসছে মাত্র কয়েকটা খেজুর অন্য কিতাবে আসছে খেজুরের বেশি আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে তো আবু বকরের দানটা আল্লাহর কাছে এমন ভাবে গ্রহণযোগ্য হয়েছে যেটার মধ্যে পরিপূর্ণ ইখলাস ছিল নিয়ত ছিল মানে ঘরে যা আছে সব নিয়ে আসছে আর হযরত উমর সমস্ত সম্পত্তিকে অর্ধেক করে ঘরে অর্ধেক রেখে আসছে আল্লাহর নবীর দরবারে অর্ধেক নিয়ে আসছে ওই দিনের দানে সবার চাইতে হযরত আবু বকরের দানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়েছে সুবহানাল্লাহ এজন্য আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনার ভিতরে যদি ইখলাস থাকে তাহলে অল্প আমলই জান্নাত পাওয়া যাবে অল্প আমলই আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আমলটা যদি ভালো হয় আমলের মধ্যে যদি ইখলাস থাকে তাহলে ওই অল্প আমলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় অল্প আমলে নাজাতের ফয়সালা হয়ে যায় অল্প আমল দ্বারাই জান্নাত পাওয়া যায় আপনি আপনি 20 রাকাত 30 রাকাত নামাজ পড়লেন কিন্তু সেই নামাজের মধ্যে ইখলাস নাই সেই নামাজের মধ্যে ভুল আছে তাহলে এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কখনো হবে না কিন্তু 2 রাকাত নামাজ আপনি পড়েছেন একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ যেন খুশি হয়ে যায় আপনি 2 রাকাত নামাজ পড়েছেন ইখলাসের সাথে ওই যে 20 30 রাকাত নামাজের চাইতে আপনার 2 রাকাত নামাজের মূল্য আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ একটা মানুষ একটা ঘর বানিয়েছে ঘর বানানোর পরে একটা জানালা রাখছে তার ভিতরে নিয়ত হইল যে আমি ঘরের জানালা এজন্য রাখলাম যে আমার ঘরের পাশে মসজিদ আছে দৈনিক পাঁচ বেলা মসজিদের আজান আজানের শব্দ আমার কানে পৌঁছবে এজন্য আমি জানালা রাখছি আচ্ছা বলুন তো এই যে জানালা সে রাখছে ওই জানালা দিয়া কি শুধু আজানের শব্দ আসবে না বাতাসও আসবে বাতাসও আসবে তাইলে বোঝা গেল সে জানালা রাখছে আজানের শব্দ আজান শোনার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বাতাসের ব্যবস্থা করে দিলেন তার আমল নামায় ওই যে সে জানালা রাখছে তার আমল নামায় আজান শোনার যে সওয়াব এটা তার আমল নামায় পৌঁছে যাবে ভিতরে ইখলাস থাকার কারণে ওই যে সে জানালা রাখলো বাতাস আজান শোনার জন্য তাহলে বাতাসটা আল্লাহ তাআলা তার জন্য বোনাস হিসেবে দিয়ে দিলেন আর আজান শোনার সওয়াবটা আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিলেন সুবহানাল্লাহ আর আরেকজন ঘরে জানালা রাখছে বাতাস খাওয়ার জন্য তার ভিতরে নিয়ত কি বাতাস খাওয়ার জন্য এখন তার জানালা দিয়ে কি আজানের শব্দ যাবে না অবশ্যই যাবে কিন্তু এটা যাওয়ার পরেও তার তো সওয়াব হবে না কারণ তার ভিতরে নিয়ত ছিল কি বাতাস আসার জন্য সে জানালা খুলছে এজন্য তার আমল নামায় আজানের সওয়াব যাবে না নিয়তের কারণে নিয়ত যদি থাকতো যে আমি জানালা রাখছি মসজিদের আজান শোনার জন্য এই নিয়ত যদি থাকতো তাহলে আজান শোনার সওয়াব তার আমল নামায় যাইতো আর বাতাসটা আল্লাহ তাআলা বোনাস হিসাবে তাকে দিয়ে দিত সুবহানাল্লাহ এইজন্য প্রত্যেকটা ভালো কাজ করার পূর্বে আপনার ভিতরে নিয়তটাকে ইখলাস করতে হবে যা কিছু করবেন একমাত্র আল্লাহর জন্য জেনে হয় আল্লাহর জন্য যত ইবাদত আপনি করবেন অল্প হলেও আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করবে না
যেই ইবাদতের মধ্যে যেই কাজের মধ্যে ইখলাস নাই আমলের মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল কোনোদিন কবুল করবে না আর আমলের মধ্যে যদি ইখলাস থাকে অল্প হলেও আল্লাহ আমলটা কবুল করে নেয় সুবহানাল্লাহ এই হলো এক নাম্বার ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত কি ইখলাস নিয়ত সহি নিয়ত লাগবে দুই নাম্বার হলো ইবাদত কবুল হওয়ার জন্য সঠিক নিয়ম তরিকা রাসূল রাসূলের তরিকা যদি ইবাদতের মধ্যে না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত কখনো কবুল করবে না নিজের মন গড়া মতো নামাজ পড়লে হবে হবে না নিজের মন গড়া মতো ইবাদত করলে হবে না ইবাদত করতে হবে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায় আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি নবীজি বলেন ও আমার সাহাবীরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা ঠিক সেভাবেই নামাজ পড়ো এই জন্য নামাজ আল্লাহর নবী যেভাবে পড়েছেন এইভাবে নামাজ পড়তে হবে যেই নামাজের মধ্যে আল্লাহর রাসূলের তরিকা নাই সেই নামাজ কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না যেই রোজার মধ্যে রাসূলের তরিকা নাই সেই রোজা কিন্তু আল্লাহ কবুল করবে না যেই হজের মধ্যে রাসূলের তরিকা নাই সেই হজ আল্লাহ তাআলা কবুল করবে না যেই দান সদকার মধ্যে রাসূলের তরিকা নাই সেই দান সদকা আল্লাহ তাআলা কবুল করবে না সর্বদা সর্বঅবস্থায় প্রত্যেকটা ইবাদতের মধ্যে থাকতে হবে তরিকায়ে রাসূল রাসূলের তরিকা থাকতে হবে অনেক মানুষ নামাজ পড়ে নিজের মন গড়া মতো মানে লামসাম দিয়ে রুকু সেজদা দিয়া না আছে সূরা কারাত না আছে দোয়া কালাম কোন রকমের রুকু সেজদা দিয়ে নামাজ শেষ করে ফেলে অথচ রাসূলের তরিকা অনুযায়ী সে নামাজ পড়ে না অথচ নবীজি বলেছেন কোন ইবাদতের মধ্যে যদি আমার তরিকা না থাকে আমার সিস্টেম যদি না থাকে তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে উঠবে না আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করবে না রাসূলের তরিকা এবং সঠিক নিয়ম হলো নামাজ পড়ার পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে উযু করতে হবে এখন কোন মানুষ যদি উযু ছাড়াই নামাজ পড়ে তাহলে কি তার নামাজ কবুল হবে কখনো তার নামাজ কবুল হবে না এজন্য কোন মানুষ যদি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে আর সেই দানের মধ্যে যদি হারাম পয়সা থাকে হালাল যদি না থাকে হারাম উপায় উপার্জন করে যদি কেউ দান সদকা করে তাহলে তার দান সদকা আল্লাহ কবুল করবে করবে না কারণ এটার মধ্যে রাসূলের তরিকা নাই সমস্ত ইবাদতের মধ্যে রাসূলের তরিকা থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন নামাজটা আমরা ঠিক সেভাবেই পড়তে হবে এখন বলুন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন এটা কি আমরা দেখেছি আমরা তো এটা দেখি নাই তাহলে আমরা কিভাবে বুঝবো আল্লাহ রাসূলের নামাজটা কি রকম আমি আপনাদেরকে বলি বুঝার জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে নাই আল্লাহ রাসূল থেকে সাহাবায়ে কেরাম নামাজগুলো শিখেছেন সাহাবায়ে কেরাম থেকে তাবে তাবেঈন নামাজগুলো শিখেছেন তাদের কাছ থেকে আস্তে 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 এই যে বর্তমান জামানায় ওলামায়ে কেরাম থেকে নামাজগুলো দেখে দেখে শিখে নেবেন কারণ ওলামায়ে কেরাম যেভাবে নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছে ওলামায়ে কেরাম ঠিক সেভাবেই নামাজ পড়ে আপনার মসজিদের ইমাম সাহেব যেভাবে রুকু সেজদা করে যেভাবে নামাজ পড়ে যেভাবে সূরা কারাত পড়ে যেভাবে নামাজের মধ্যে দোয়া কালাম পড়ে আপনি এ মুক্তাদি হয়ে আপনার ইমামকে আপনি অনুসরণ করেন আপনার ইমাম যেভাবে রুকু করে আপনিও ঠিক সেভাবে রুকু করেন আপনার ইমাম যেভাবে সেজদা করে আপনিও ঠিক সেভাবে সেজদা করেন আপনার ইমামের মতো যদি আপনার নামাজটা হয়ে যায় তাহলে এটার মধ্যে থাকবে তরিকায়ে রাসূল আর ইমাম সাহেব নামাজ পড়ে এক রকম আপনি মুক্তাদি হয়ে নামাজ পড়েন আরেক রকম তাহলে কি নামাজ কবুল হবে কখনো কবুল হবে না ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগেই আপনি সেজদায় চলে গেলেন তাহলে কি নামাজ হবে না ইমাম সাহেব সেজদা থেকে উঠা যখন বসে দুই সেজদার মাঝখানে যখন বসে আপনি দুই সেজদার মাঝখানে না বসেই আপনি সেজদায় চলে গেলেন তাহলে কি আপনার নামাজ হবে কখনো নামাজ হবে না এই ইমামকে অনুসরণ করা এটাও তরিকায়ে রাসূল এটাও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা তরিকা এটাও ইবাদত কবুল হওয়ার জন্য একটা সঠিক নিয়ম ইবাদতের মধ্যে যদি সঠিক নিয়ম না থাকে তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আমার ভাইয়েরা আমার ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল রাসূলের তরিকা থাকতে হবে
তিন নাম্বার তিন নাম্বার শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক লাগবে কি লাগবে হালাল রিজিক খুব কঠিন একটা বিষয় কারণ হালাল রিজিক যদি হারাম হয় দুই নম্বর আপনি ইনকাম যদি হারাম হয় আপনি তিন বেলা খানা খান সেটার মধ্যে যদি হারাম হয় তাহলে আল্লাহ তাআলা ওই হারাম খাওয়ার পরে যে ইবাদত বندگی করবেন আল্লাহ সেই ইবাদত কবুল করবে না রিজিকটা হালাল হওয়া লাগবে ভাইরা আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله پاک رب العالمين بولن او دنیار مانوش تمرا زمینের মধ্যে حرام খাবার খাও না পবিত্র খাবার খাও পবিত্র খাবার খায়া আল্লাহ তাআলার ইবাদত করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান তোমরা শয়তানকে অনুকরণ করিও না শয়তানের অনুকরণ কি আমাদের দেশে হারাম উপায়ে টাকা পয়সা উপার্জন করে এরকম মানুষ আছে না নাই বহুত আছে তাদেরকে অনুসরণ করা যাবে না হারাম উপায়ে টাকা পয়সা উপার্জন করে আপনি যে শরীরে ঢুকাইতেছেন আর সেই শরীর দিয়ে যদি আপনি ইবাদত করেন সেই ইবাদত আল্লাহ কবুল করবে না এই জন্য رسول পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিহারামিন হারাম ভক্ষণ করার পরে যে শরীর গঠন হয় সেই শরীরের মাংস রক্ত গঠিত হয় এর দেহটা নাপাক হয়ে যায় সেই নাপাক শরীর দিয়ে আপনি নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য ভাইরা আমার এটাকে গুরুত্ব দিতে হবে সবচাইতে বেশি হাজী সাহেব আপনি তো নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলায়া দিছেন কিন্তু সুদের টাকা দিয়ে আপনি হজ করলেন সেই হজ আল্লাহ তাআলা কবুল করবে না সুদের টাকা লক্ষ কোটি টাকা আপনি দান করছেন আল্লাহ তাআলা দান কবুল করবে না সুদের টাকা আপনি উপার্জন করে ছেলে মেয়েকে মানুষ করতেছেন ছেলে মেয়েকে বাজার করে খাওয়াইতেছেন আপনি মনে রাখবেন আপনার এই হারাম খাওয়ার পরে আপনার স্ত্রী হারাম খাইলো আপনার ছেলে মেয়েরা হারাম খাইলো ওই হারাম খাওয়ার কারণে আপনি তো জাহান্নামে গেলেন আপনার ছেলে মেয়েরাও জাহান্নামে যাবে এই জন্য প্রথম নাম্বার শর্ত কি প্রথম নাম্বার শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য সহি নিয়ত লাগবে এখলাস নিয়ত লাগবে আর দ্বিতীয় নাম্বার শর্ত হলো সঠিক নিয়ম লাগবে ইবাদতের মধ্যে যদি সঠিক নিয়ম না থাকে রাসূলের তরিকা না থাকে তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না তিন নাম্বার শর্ত হলো আপনার ইবাদত যদি আপনি আল্লাহর কাছে কবুল করতে চান তাহলে হালাল রিজিক লাগবে হালাল রিজিক ছাড়া এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ আমাদের সকলকে এই তিনটা শর্তকে সামনে রেখে আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ জীবনের সমস্ত ইবাদতগুলি যেন আমরা এই তিনটা শর্তকে সামনে রেখে পালন করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন